অপেক্ষা। ম্যানচেস্টার সিটির সঙ্গে শব্দটার সম্পর্ক বেশ পুরনো। আরাধ্যের ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে যে তাদের অপেক্ষা ছিল টুর্নামেন্টের আদি লগ্ন থেকে। ঐতিহাসিক ট্রেবল জয়ের পরেও অপেক্ষা। ম্যানচেস্টারে টানা বৃষ্টি আর বজ্রপাতে শহর প্রদক্ষিণের কার্যক্রম শুরু হয় এক ঘন্টা পরে। অবশ্য তা দমাতে পারেনি সিটিজেনদের। হাজার দশেক সমর্থক নিয়ে সেন্ট ম্যারিতে শুরু হয় চূড়ান্ত উদযাপন। এ সময় নেচে গিয়ে মুহূর্তটা স্মরণীয় করে রাখেন হল্যান্ড, স্টোনস, গ্রেলিশরা। আর কোচ পেপ গার্দিওলা জানান, এমন দিনে বৃষ্টি না হলে আক্ষেপে পড়তেন তিনি। এই বৃষ্টির সাথেই আমাদের এই প্যারেডের ভাগ্য লেখা ছিল, না হলে এই ম্যানচেস্টারই নয়। আমরা রোদ চাই না, বৃষ্টি চাই, যাতে এই উদযাপনটা একেবারে নিখুঁত হতে পারে। সমর্থকরাও এই বৃষ্টির সঙ্গে অভ্যস্ত। ইস্তাম্বুলে ইতিহাস গড়ার পর উদযাপনে ব্যস্ত সিটি ফুটবলাররা। নির্ঘুম কাটলেও নিজের জীবনে এই সময়টাকেই সেরা বলে আখ্যায়িত করলেন জ্যাক গ্রেলিশ। আমার পার করা শেষ ২৪ ঘন্টা আমার জীবনের সেরা দিন ও রাত। সত্যি কথা বললে এই গোটা সময়টাতে আমি একটুও ঘুমাইনি। সিটি ফুটবলার ও সমর্থকদের এমন উদযাপনটাই তো স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্সের পরেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বটা ধরাছোঁয়ার বাইরে ছিল তাদের। এবারের মৌসুমে লিগ, এফএ কাপের পর সেই আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাও তাদের দখলে। আর তাদের এমন অর্জন জায়গা করে দিয়েছে বিরল এক রেকর্ডে। ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের নজির এখন কেবলই গার্দিওলার দলের। নিজেদের উদযাপনে তাই তো ওই তিন শিরোপা উঁচিয়ে ধরে সিটি ফুটবলাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ।